রমজান সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে নিত্যপণ্যের দরদাম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, একটু জানাবেন বাজারে সবশেষ কি দরদাম আছে আজকের, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আমি মুতাসির। চট্টগ্রামের পাইকারি বাজার যেটি বৃহৎ খাদ্যপণ্যের বাজার, সেই খাতুনগঞ্জে এখানে এসে যেটি দেখছি যে রমজানের ঠিক আগে আসলে পণ্যের যে সরবরাহ সেটি ব্যাপক রয়েছে, এবং এই খাতুনগঞ্জ বাজার থেকে শুরু করে চট্টগ্রামের লালদিঘি পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এলাকা পর্যন্ত শত শত ট্রাক কিন্তু ভোগ্যপণ্য নিয়ে কিন্তু এখানে ভিড় করেছে, এবং তারা কিন্তু এখন পর্যন্ত এমনও অনেক ট্রাক রয়েছে যারা খাতুনগঞ্জ এলাকাতেই ঢুকতে পারেনি, যারা খাতুনগঞ্জের বাহিরে অপেক্ষমান রয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে ভোগ্যপণ্য নিয়ে তারা এই সকল ট্রাকগুলো এসছে, এবং পুরো খাতুনগঞ্জ এলাকার যে সড়ক সেটি কিন্তু এখন বলা চলে অনেকটা বন্ধ যে এই সকল ট্রাকের ভিড়ে। তো সবকিছু মিলিয়ে যেটি এখানে দেখা যাচ্ছে যে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু কিছু পণ্যের যে মূল্য সেটি বৃদ্ধি পেয়েছে। ঠিক রমজানের ঠিক একদিন আগে আমরা যেটি দেখছি যে ভারতীয় পেঁয়াজ যেটি গত 2 দিন আগে বিক্রি হচ্ছে 115 টাকা প্রতি কেজিতে, সেই পেঁয়াজ কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 120 টাকার প্রতি কেজিতে, সেক্ষেত্রে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এমন কিছু যে মানভেদে কিন্তু 125 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। তো এটি ছাড়া যদি বলি যে দেশি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি ধরে, অন্যদিকে ছোলা বিক্রি হচ্ছে মানভেদে 96 টাকা থেকে 100 টাকায়, এবং যেটি ডাল যেটি বিক্রি হচ্ছে সেটি 93, এবং অন্যদিকে যেটি মসুরের ডাল দেশি সেটি বিক্রি হচ্ছে 127 টাকা প্রতি কেজিতে, এবং অন্যদিকে যেটি খেসারি সেটি বিক্রি হচ্ছে 116 টাকা প্রতি কেজিতে। তো সব মিলিয়ে যদি বলি যে বাজারে সরবরাহ একেবারেই স্বাভাবিক, এর পরেও আমরা দেখছি বাজারে যে মূল্য সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চট্টগ্রামের যে সবজি সহ যে মাছ মাংসের বাজার, সেখানে কিন্তু ক্রেতা সাধারণ বলছেন আগুন লেগেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি রমজানের ঠিক 3 দিন আগ থেকে কিন্তু আসলে বাড়তে শুরু করে মাংসের বাজারের যে মূল্য সেটি, সেক্ষেত্রে রমজানের 2 দিন আগে যে আমরা দেখেছি মুরগির যে ব্রয়লার তার মূল্য ছিল 220 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে কিন্তু বেড়ে আমরা 225 পর্যন্ত দেখেছি। অন্যদিকে গতকাল প্রতি কেজি গরুর মাংসের কেজি ছিল 900 টাকা করে হাট ছাড়া, এবং আজকের বাজারে হাট ছাড়া গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 950 টাকায়, অন্যদিকে হাট সহ যে গরুর মাংস তা বিক্রি হচ্ছে 750 টাকায়। সেক্ষেত্রে বিগত 1 সপ্তাহ আগেও কিন্তু গরুর মাংসের প্রতি কেজি মূল্য ছিল 800 টাকা, সেই হিসেবে যদি বলি সপ্তাহ ব্যবধানে কিন্তু গরুর মাংসের মূল্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে 150 টাকা। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যে বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, এবং তারা যেটি বলছেন যে স্বাভাবিকভাবে রমজানে যে চাহিদা বৃদ্ধি পায় এবং ক্রেতাদের চাপ সৃষ্টি হয়, সব এই কারণে কিন্তু আসলে দেখা গিয়েছে যে মাংসের বাজারের যে মূল্য সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যদি বলি যে মাছের বাজার, মাছের বাজারে সেই একই অবস্থা, সেখানেও আমরা যেটি দেখছি বিগত সপ্তাহ জুড়ে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে বিভিন্ন যে মাছের মূল্য, সেটি কিন্তু এখন পর্যন্ত সেই যে মূল্য বৃদ্ধি সেটি কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বাজারে আসলে ক্রেতাদের স্বস্তির কোনো কারণ নেই, এবং সবকিছু যে ক্রেতারা রয়েছেন তারা বলছেন, যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক বছর রমজানের ঠিক আগ মুহূর্তে নানা অজুহাতে যে মূল্য সেটি বৃদ্ধি করে, এবং এবারও তার ব্যতিক্রম নয়। এই ক্ষেত্রে প্রশাসনের নজরদারির কথা তারা বলছেন, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকেও কিন্তু নানা সময় অভিযান পরিচালনা করা হচ্ছে, এর পরেও কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই মূল্য বৃদ্ধি এবং বাজারের যে দর। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ইশতিয়াক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক।